वेलकम टू एवरीबॉडी टू माय चैनल। तो एखन जो विषयटा निये आमरा आलोचना करब सेटा होच्छे सार्कुलार लैमिना। तो सार्कुलार लैमिना आकार आगे आमरा प्रॉब्लेमटा ड्रॉइंग खाताय तुले नेब, तारपरे आमरा मूल ड्रॉइंगे अर्थात किभाबे आँकब सेटा आमी तोमादेर सामने रिप्रेजेंट करछि। तो प्रथमे रोल एंड ड्रॉयर साहाज्ये एकटा अनुभूमिक लाइन टेने निलाम। एर थेके 20 मिलीमिटार दूरे एकटा पॉइंट निये ओई पॉइंट दिए समान अनुभूमिक लाइन समानांतराले एटा समानांतराल लाइन टानलाम। एरपरे 25 मिलीमिटार दूरे आरेकटी पॉइंट सेट करलाम। ओई पॉइंट अर्थात 25 मिलीमिटार माप निये आमरा एकटी सार्केल अंकन करलाम। सार्केलटा अंकन करार परे एबं अनुभूमिकभावे उल्लम्बभावे दुटी प्यास टानलाम। एरपरे आमरा सेट स्क्वायरेर साहाज्ये सार्केलटाके समान 12 भागे भाग करब। 12 भागे भाग करार परे आमरा कि करब, एई प्रतिटा बिंदुर नाम दिए देब। नाम यथाक्रमे हबे ए बी सी डी ई एफ जी एच आई जे के एल। एरपरे एई लाइनेर संगे समानांतराले प्रोजेक्शन लाइन आमरा डान दिके टेने देब। একইভাবে উপরের দিকেও একইভাবে আমরা প্রজেকশন লাইন টেনে দেব। যেমন আমি আঁকছি তেমনভাবে তোমরা আঁকার চেষ্টা করো। এরপরে কিছু দূরে মূল যে লাইনটা প্রথম টেনেছিলাম ওই লাইনের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম, ওই বিন্দুতে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল টানলাম। এরপরে এই যে বিন্দুগুলো উপরে সেট হয়েছে এই বিন্দুগুলোর আমরা নামকরণ করে দিচ্ছি যথাক্রমে এ ড্যাশ বি বি ড্যাশ এল ড্যাশ যেরকম নাম আছে। এরপরে আমরা এই যে লাইনটা এই লাইনের মাপটা নিয়ে ডিভাইডারের সাহায্যে প্রতিটা বিন্দু মাপ আমরা আলাদা আলাদা করে সেট করে নিচ্ছি এবং পেন্সিল দিয়ে পয়েন্টগুলো চিহ্নিতকরণ করছি যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। একইভাবে আমরা ওই বিন্দুগুলো থেকে নিচের দিকে আমরা একইভাবে উল্লম্ব রেখা বা প্রজেকশন লাইন আমরা টানব। টানার পরে এখানে প্রতিটা বিন্দু যেভাবে এসছে বিন্দুগুলো আমরা চিহ্নিত করছি এবং আমরা কি করব, ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে এই বিন্দুগুলোকে আমরা একটা স্লোপের সাহায্যে যুক্ত করে দেব। তো যে ফ্রেঞ্চ কার্ভটা এখানে উপযুক্ত হবে সেই ফ্রেঞ্চ কার্ভটাকে আমরা সুটেবল ধরে আমরা বিন্দুগুলোকে যুক্ত করে দিচ্ছি। এটা আঁকা হয়ে যাওয়ার পরে আমরা একইভাবে এগুলোর নামকরণ করে দিচ্ছি, A1, B1, C1, D1, E1, F1, G1, H1, I1, J1, K1, L1। এই অংশটা একটু প্রবলেম ছিল সেই জন্য আবার রিপিট করলাম। একইভাবে এখানে নাম দিয়ে দিচ্ছি, যেইভাবে নামগুলো আমরা নামকরণ করছি সে একইভাবে তোমরা নামকরণ করবে। তো একইভাবে এখানে আবার নেক্সট যে পয়েন্টটা আসছে একইভাবে প্রজেকশন লাইনগুলো আমরা ডান দিকে বের করে দিলাম। এরপরে এইখানে আমরা এখন প্রজেকশন লাইনগুলো বের করে দিচ্ছি। বের করে দেওয়ার পরে আমরা এখানে একটা পয়েন্ট সেট করছি, এই পয়েন্টে যেটা বলা হয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদের আঁকতে হবে। তো 60 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকার জন্য প্রথমে 60 ডিগ্রি পয়েন্ট সেট করে নিলাম এবং 60 ডিগ্রি কোণ আঁকলাম। আঁকার পরে যে অংশগুলো আমাদের প্রয়োজন সেই অংশগুলো রেখে বাকি অংশগুলোকে রিমুভ করে দিলাম। তো একইভাবে আমরা যেমনভাবে টানছি তেমনভাবে তোমরা ফলো করার চেষ্টা করো। একইভাবে বাম দিকে যে 2 নম্বর পার্টটা সেই 2 নম্বর পার্ট থেকে অংশগুলো আমরা ডিভাইডারের সাহায্যে তুলে এনে এখানে একে একে সেট করব। সেট করা কমপ্লিট হয়ে গেলে আমরা যে অংশটায় আসব সেই অংশটা হলো একইভাবে আমরা ফ্রেঞ্চ কার্ভ নেব। ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে আমরা একইভাবে বৃত্তটাকে কমপ্লিট করব।
কমপ্লিট করার পরে আমরা একইভাবে যেভাবে আগেরগুলো করা হয়েছে অর্থাৎ বাকি সামনে দুটো করা হয়েছে একইভাবে এই অংশটাকে আমরা একইভাবে ডান দিকে আমরা প্রজেকশন লাইন টেনে দেব। প্রজেকশন লাইন একইভাবে এগুলোর নামকরণ করছি, নামকরণগুলো যেভাবে একটু ধৈর্য ধরে করবে, কারণ কোনো রকম সমস্যা হলে নামকরণে তাহলে আমাদের ছবি প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো একইভাবে আমরা প্রজেকশন লাইনগুলোকে বিন্দু বরাবর ডান দিকে টেনে দিচ্ছি বা উপরের দিকে লাইভ প্রজেকশন লাইনগুলোকেও ধীরে ধীরে তুলে দিলাম যাতে উপরের অংশটা ফ্রন্ট ভিউটা আমরা আঁকতে সুবিধা হয়। তো একইভাবে আমরা নিচে এখানে নামকরণ এই বিন্দুগুলোর নাম সেট করছি। নামগুলো সেট করার পরে একইভাবে পয়েন্টগুলো একে 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 আমরা সেট করছি। তো যেভাবে করছি পয়েন্টগুলো একইভাবে তোমরা ফলো করার চেষ্টা করবে। এরপরে মোটামুটি নামকরণ প্রায় শেষের দিকে, তো এরপরে আমরা কি করব, পয়েন্টগুলো চিহ্নিতকরণ হয়ে গেল, এরপরে এগুলোকে আমরা কি করব একইভাবে ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে যুক্ত করে দেব। যুক্ত করে দিলে আমাদের আমাদের ফ্রন্ট ভিউটা কমপ্লিট হয়ে গেল। এরপরে একইভাবে এই অংশটা যুক্ত করে দিলাম। এরপরে যে অংশটায় আসছি লেফট হ্যান্ড সাইড ভিউ, তো লেফট হ্যান্ড সাইড ভিউ আঁকার জন্য আমি আগেই বলেছিলাম এখান থেকে প্রজেকশন লাইন তোমাদের টানতে হবে। তো প্রজেকশন লাইনগুলো একে 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 বিন্দু বরাবর ডান দিকে আমরা টেনে দিলাম। একইভাবে টানার পরে যে অংশটায় আসবো সেই অংশটা হলো একটা লম্ব টানবো এই রেখার উপরে উল্লম্বভাবে। লম্বটা টানার পরে এই অংশটা আমরা মুছে দেবো, কারণ এখানে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল আঁকতে হবে। পেন্সিল কম্পাস নিলাম, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা বৃত্তচাপগুলো যুক্ত করে দিলাম হরাইজন্টাল লাইন পর্যন্ত। এরপরে হরাইজন্টাল লাইন থেকে উপরের দিকে একইভাবে উল্লম্ব রেখাগুলো আমরা তুলে দেব যারা পরস্পরকে ছেদ করবে। তোমরা দেখতে পাবে কীভাবে টানা হচ্ছে। উপরের দিকে তুলে দিলাম, একইভাবে হরাইজন্টাল লাইনের সমান্তরালেও একইভাবে আমরা প্রজেকশন লাইনগুলোকে টেনে দেবো যাতে পরস্পর ক্রস করবে। এরপরে আমরা একইভাবে বিন্দুগুলোকে ওই জায়গায় চিহ্নিতকরণ করব। চিহ্নিতকরণ করলে আমাদের একটা ছবি আমাদের সামনে উঠে আসবে, সেটাই হবে লেফট হ্যান্ড সাইড ভিউ। তো একইভাবে এখান থেকে দুটো পয়েন্ট কীভাবে পরস্পর যুক্ত হয়েছে তো সেইগুলো আমি এখন এক এক করে তুলে ধরছি। তো একইভাবে আমি যেমন নামকরণ করছি সেই নামকরণগুলো তোমরা করো। তো বিগত ছবিগুলোতেও এই বিষয়ে আলোচনা করেছি, তো আশা করি সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করে জানাও, তাহলে আমি সেগুলো শুধরে দেওয়ার চেষ্টা করব। নামকরণ হয়ে গেল, এরপরে আমরা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে যতগুলো ম্যাক্সিমাম পয়েন্টকে যুক্ত করা যায় আমরা যুক্ত করেছি। এটা হাতের সাহায্যে যুক্ত করছি, একটু ফ্রেঞ্চ কার্ভের সমস্যা হচ্ছে, তো তোমরা করে নাও। তোমরা ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে যুক্ত করার চেষ্টা করো, যদি না ফ্রেঞ্চ কার্ভের সাহায্যে হয় তখন হাতের সাহায্য নাও। এরপরে এই অংশটা একটু বাম দিকে প্রথম অংশটা একটু সমস্যা রয়ে গেছে, তো এই অংশটাকে প্রথমে আমরা এরেজ করলাম। এরেজ করার পরে ফ্রন্ট ভিউটা যেটা ফ্রন্ট ভিউটা আঁকা একটু কমপ্লিট হয়নি, বাকি রেখে চলে গেছিলাম, সেই অংশটাকে আমরা এখন ডিপ করে নিচ্ছি। ডিপ করে নিলে আমাদের ফ্রন্ট ভিউটা আঁকা হয়ে গেল। এরপরে একইভাবে যেমন নাম ছিল তেমন নামকরণগুলো করে দাও, তাহলেই এখানে কাজ কমপ্লিট।
যেমন নামকরণ করছি একইভাবে সেরকম নামকরণ করে দাও। তো মোটামুটি কমপ্লিটের পথে, শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।